আমাদের পাঁচটা খামার, পাঁচটা খামারের যে অবস্থা, মাত্র দুইটা মাল নিয়েছি, ওই দুইটা বিক্রি হয় না, আমি কি মরে যাব? আর মরে তো গেলামই। আপনারা যে মারে ফেলার চিন্তা ভাবনা করছেন, যে অবস্থা, কত লক্ষ টাকা লোকসান হবে আপনার? আমাদের মোটামুটি হাফ কোটি টাকা লোকসান, 50 লক্ষ টাকা ওনারা লস গুনছে। খামার আছে পাঁচটা খামার, আমি তো মরে যাব। এখন হারা তো 1 লাখ আছি, এখন আল্লাহ যা করে। এই গরুটার আকৃতি বেশ বড়, গরুটার অনেক সুন্দর স্বাস্থ্য গরুটার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাদার অবস্থা এমন, এই যে দেখেন, এগুলা মনে হয় এক প্রকার পায়েস হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গরু হাটির অবস্থা। আমরা আর একটা পিছনে ব্ল্যাক কালারের বিশাল ওরেই, এখন তো ভাই গরুর দাম খুব সীমিত করছে। কত বলছে? 300 20 25 30। 300 মানে 3 লাখ? 3 লাখ 20 3 লাখ, দুইটাই 3 লাখ, দুইটা 3 লাখ কাস্টমার বলছে। তো আপনি কত দাম রাখছেন দুইটা গরু? 6.5 লক্ষ টাকা দাম রাখছি, 5-এর উপর হলে আমাদের খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, 6.5 লক্ষ দাম রাখছে, 5-এর উপর না হলে আপনার লস হবে। লস হবে। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে এবার আপনার লস হচ্ছে? আমাদের যেটা লস হচ্ছে ভাই, কান্দনে তো বিহি নেই ভাই। যান আমরা কান্দতেছি, এই বেলা আরো গরু ছিল বাজারে বেচছি, এই দুটো লাশ গরু, আরো গরু ছিল আমাদের পোষা, এই দুটো লাশ গরু, আমাদের বহু লক্ষ টাকা ক্ষয়ক্ষতি। আসসালামু আলাইকুম, এখন আমরা আছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গরুর হাট। আজকে কুরবানির হাটে অনেক গরু এসেছে। আমবাড়ি হাট উত্তরবঙ্গের দিনাজপুরের একটা সুনামধন্য হাট, যে হাটটি বিখ্যাত গরুর জন্য। আমবাড়ি গরুর হাটের জন্য অনেক গরুর গাড়ি দেখতে পাচ্ছেন এই পাশে, অনেক ওই পাশেও যদি আপনারা দেখেন তাহলে অনেক দেখতে পাবেন। এই যে অনেক গাড়িতে করে গরু এসেছে আজকে হাটে। তো ইনশাল্লাহ আমরা দেখবো আজকে হাটের সার্বিক পরিস্থিতি। তো দেখা যাক আজকের হাট কেমন জমেছে, এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমি জানাবো। খাদিমুল ইসলাম দিনার, এস্টার আপডেট 24 থেকে। একটা বড় গরু আমরা দেখতে পাচ্ছি, এই গরুটা কোথা থেকে এনেছেন আপনি? বিরামপুর থেকে নিয়েছি। আপনার বাড়ির গরু? বাড়ির গরু। কত বছর ধরে পালছেন গরুটা? 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস। কত দাম দাম রাখছেন? কত? এখন হারা তো 1 লাখ আছি, এখন আল্লাহ তা করে। 1 লক্ষ টাকা যাচ্ছেন। আপনি আশা করছেন কত পাবেন? কত এখন কাস্টমার কত দিবে না দিবে কিংরে বলবো সেটা? কতগুলো কষ্ট হবে গরুটার? 4.5 মন 5 মন। আপনি কি লাভ হবে আপনার গরুটাতে? এবার লাভ নাই, লস। এবার গরুতে লস? লস। আমরা আরেকটি বিশাল গরু দেখতে পাচ্ছি, গরুটার আকৃতি বেশ বড়, গরুটার অনেক সুন্দর স্বাস্থ্য গরুটার, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে গরুর, যিনি গরুটিকে এতদিন লালন পালন করেছেন, ভাই আপনার বাসা কোথায়? কত বছর ধরে গরুটা পালতেছেন? 2 বছর। 2 বছর। এটা কি দেশি তো, তাই না? দেশি। আচ্ছা, দেশি গরু আপনার এটা। কত দাম রাখছেন? কত দাম রাখছি? 1 লাখ 74। 1 লক্ষ 74। তো দাম কত বলতেছে? দাম খুব কম, খুব কম। লাভ হবে না লস হবে? কি মনে হচ্ছে? লস, অনেক লস, অনেক লস। এত বড় একটা গরু 2 বছর পালছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আম্বারি হাটে বর্তমানে শুধু গরু আর গরু, মানুষের তুলনায় মনে হয় গরুর সংখ্যায় বেশি। এক্স্যাক্টলি ভাই, যেটা বলেছে মানুষের তুলনায় গরুর সংখ্যা বেশি। ভাই মেইন রাস্তা ওইটা, আমরা মেইন রাস্তা দিয়ে ঢুকতে পারি নাই ভাই, সব আমরা বিকল্প পন্থা অবলম্বন করেছি, আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকছি। এই যে দেখেন, আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের, এত গরু। এই যে এইখানকার দৃশ্যপটটা যদি আমরা দেখি, এখানে কয়টা মানুষ আর কয়টা গরু? হ্যাঁ দেখেন, গরুর তুলনায় মানুষের সংখ্যা খুবই নগণ্য, কারণ এখানকার হাট মালিকের যে ব্যবস্থাপনা এবং নিরাপত্তা দেওয়া হয়, এই কারণে দেশের দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে গরু কিনতে এবং বিক্রয় করতে। সুন্দর একটা বিষয়, সস্তায় আমবাড়ি বাজার গরু পাওয়া যায়। অবশ্যই আপনার ঢাকা বা অন্যান্য জায়গায় যেই গরু এক্সপেন্সিভ একটা দাম দিয়ে কিনতে, অনেক। তো এই বিষয়ে কি বলবেন, আমবাড়ি হাটে গরু অনেক সস্তা? হ্যাঁ, অনেক সস্তা হওয়ার কারণ এখানে দূর দূরান্ত থেকে যেগুলো একবারে খামারি, যারা মানে, হ্যাঁ হ্যাঁ, যারা খামারি তারা স্বয়ং গরুটা নিয়ে আসে এখানে, মানে দ্বিতীয় হাত বদল হওয়ার সংখ্যা মানে খুবই কম, এ কারণে এখানে খুব সস্তায় গরু পাওয়া যায়। একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভাই, এটা হচ্ছে উত্তরবঙ্গের সব থেকে বড় হাট, এই জন্য সব রকম চাহিদা এখানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কথাটা সঠিক বলেছেন, কারণ উত্তরবঙ্গের মধ্যে এরকম জনপ্রিয় এবং এরকম সুশৃঙ্খল হাট আমার জানা মতো দ্বিতীয় নাই। এই যে কাদার অবস্থা এমন, এই যে দেখেন, এগুলা মনে হয় এক প্রকার পায়েস হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গরু হাটির অবস্থা, পুরো হাটের সেম লাগে দৃষ্টি, একেবারে সেম অবস্থা পুরো হাট। তবুও কুরবানি, তবুও ঈদ চলে এসেছে আমাদের আম্বাড়ি হাটে গরু কেনার জন্য, গরু বেচার জন্য ছোট বড় সকল রকম খামারিরা এসেছেন গরুর ব্যবসা করার জন্য। আমি সবসময় আতঙ্কে আছি যে কখন কোন গরু এসে লাথি মারে। তো যাই হোক, সব মিলে গরু মহিষ ছাগল একটা অনন্য রকম হাট আমরা লক্ষ্য করছি, দুইটা বড় গরু আমরা লক্ষ্য করছি, অনেক বিশাল আকৃতির। তো এখন গরুর যিনি
মালিক উনি আছেন এখানে তো কি অবস্থা আপনার গরু দুটো ভাই গরুর অবস্থা খুব একটা ভালো নয় আমাদের 350 টাকা এমনি কিনা 350 টাকা কিনা আমাদের খালি 4 মাস আগে 3.5 লক্ষ কিনছেন আপনি হ্যাঁ 4 মাস আগে 4 মাস আগে 3.5 লক্ষ উনি কিনেছেন তো গরুর কি লস হচ্ছে নাকি এখন তো ভাই গরুর দাম খুব সীমিত আছে কত বলছে 300 20 25 30 300 মানে 3 লাখ 3 লাখ 20 3 লাখ দুইটাই 3 লাখ দুইটা 3 লাখ কাস্টমার বলছে তো আপনি কত দাম রাখছেন দুইটা গরু 6.5 লক্ষ টাকা দাম রাখছি 5 এর উপর হলে আমাদের খুব ভালো হয় আচ্ছা আচ্ছা 6.5 লক্ষ দাম রাখছে 5 এর উপর না হলে আপনার লস হবে লস হবে তো এই বিষয়ে আপনি কি বলবেন যে এবার আপনার লস হচ্ছে আমাদের যেটা লস হচ্ছে ভাই কান ধরে তো বিহি নাই ভাই জান আমরা কানতেছি এই বেলা আরো গরু ছিল বাজারে বেচছি এই দুইটা লাশ গরু আরো গরু ছিল আমাদের পোষা এই দুইটা লাশ গরু আমাদের বহু লক্ষ টাকা ক্ষয়ক্ষতি এই ক্ষতিটা পোষাবেন কি করে মানে আমরা চেষ্টা করে দেখব এর পরের বার আচ্ছা এবার কত কতগুলো কত লক্ষ টাকা লস খাবেন এই দুইটাতে এই দুইটাতে আমাদের লস হবে তো আমাদের গিলা গরু তো নিম্নস্তর 1.5 লক্ষ টাকা লস হবে 1.5 লক্ষ টাকা আপনি কতগুলো গরু বাজারে এনেছেন আজকে আজকে আমরা 19টা গরু আনছি 19টা গরু সব মিলে কত লোকসান এবার আপনার আমাদের বহু লোকসান লোকসানের শেষ নাই নিম্নস্তর লস হবে আমাদের 8-9 লক্ষ টাকা লস হবে প্রায় 9 লক্ষ টাকা উনি লস খাবেন কত টাকা ইনভেস্ট আপনার এখানে এখানে ইনভেস্ট আছে আমাদের 27 লক্ষ টাকা 27 লক্ষ টাকার মধ্যে যদি একজন 10 লাখ টাকা লস খায় তাহলে আর তো কিছু বলার নাই সব মিলে এবারে ব্যবসা নিয়ে কি বলবেন আপনি কি করব আমরা এখন মনে করেন যে হালকা রেসি করব হনা বাবা তো ব্যবসাটা বন্ধ একটা বিষয় দেখেন এবার এমন একটা পরিস্থিতি যে ব্যবসাকে ছেড়ে দিতে হচ্ছে তো এই গরুগুলো কি জাতের গরু বলবেন এগুলা আমাদের বড় জাতের বলদ বলে এগুলা বোল্ডার বলে বলদ বলে বোল্ডার বোল্ডার বলে না বোল্ডার বলে না বড় জাতের বাঙালি গরু বলে বলদ বড় জাতের বাঙালি এটা কি বাংলা বাঙালি গরু না অন্য দেশের না এটা বাংলাদেশের গরু বাংলাদেশের লালন পালন করা বাংলাদেশের লালন পালন করা আচ্ছা ইন্ডিয়ান গরু কি এবার এসেছে কোনো ইন্ডিয়ান গরু খুব কম আইছে এবার কম আসছে কম আইছে দেখ ইন্ডিয়ান গরু না আসলে মেলা গরু আমদানি আছে দেশতে মেলা গরু মানুষ পালছে গাই গরু মেলা রকমের গরু পালছে ইন্ডিয়ান গরু আসে নাই তাহলে তো লাভ হওয়ার কথা ব্যবসায় বাংলাদেশে গরু প্রচুর আছে বর্তমান কিন্তু সেল কম হচ্ছে তাই না সেল কম হচ্ছে কারণ করোনা ইনকাম বন্ধ হয়ে গিয়েছে করোনার কারণে মানুষ কুরবানি কম হচ্ছে করোনার কারণে কুরবানি কমে গিয়েছে তো যাই হোক আপনার ব্যবসা ভালো হোক এই কামনায় আমরা করি তো ধন্যবাদ এই গরু দুইটার দাম রেখেছেন 6.5 লক্ষ 5 লক্ষর উপরে হলে উনি ছেড়ে দেবেন গরু নোয়াখালী থেকে এসেছেন একজন ব্যবসায়ী আমাদের দিনাজপুরের আমবাড়ি হাটে তো ভাই কি অবস্থা এবারে গরুর হাটে কবে এসেছেন আমবাড়িতে আমবাড়িতে কিছুক্ষণ আগে আসছি আজকে কিন্তু উত্তরবঙ্গে গতকালকে আসছি উত্তরবঙ্গে আমি রংপুরে গতকালকে ইয়েতে গতবার লস খাইছেন এবার তো আরো লোকসান গুনছে বলছে আমারিরা তো আপনি গরু যেহেতু কিনছেন কিনে কুরবানি আগে বিক্রি করবেন তো আপনার ইনভেস্ট কত গতবার আমরা গরু কিনে ফেলেছি দেড় মাস আগে এই কারণে আমাদের গরু বেশি কিনে পড়ে গেছে পরবর্তীতে ইন্ডিয়ান গরু নামে যাওয়ার পরে রেট কমে গেছে আচ্ছা আপনার ইনভেস্ট কত ব্যবসায় আছে সেটা যা দরকার পর্যাপ্ত আছে আচ্ছা যাই হোক আপনার সব গরু নোয়াখালীতে সেল দিবেন আমাদের নোয়াখালী সোনাইমুড়ি থানার আন্ডারে আমিষপাড়া ইউনিয়ন সেখানে বিদেশি লোক বেশি আছে আচ্ছা কতগুলো গরু আজকে আমরি হাটে কেনার টার্গেট আমাদের তো আজকে দুই গাড়ি কিনে টার্গেট যদি শুরু পাই দুই গাড়ি আচ্ছা আজকে কিনবো না পরে কিনবো আমবাড়ি বাজারে সবাই বলছে গরু দাম কম তো সেই জায়গাটাতে আপনার মতামত কি যেহেতু আপনি অন্য জায়গা থেকে এসেছেন দাম কম কিন্তু আমি অন্য জায়গায় দেখছি এখানে দেখছি এখন পর্যন্ত ব্যাপারীরা গরু সাত দেনে এখন তো মরিবাজার 10:30 মতো তো আমরা দেখি আরো 12টা 1টা পর্যন্ত বিকেল নাগাদ যদি দাম ছাড় তাহলে আমরা কিনেছি আপনার কি মনে হয় যে অন্য জায়গার তুলনায় আমবাড়ি হাটে গরু দাম অন্য জায়গার তুলনায় আমবাড়ি হাটে ভালোই লাগলো রেটেড মোটামুটি ভালোই লাগলো আমবাড়ি হাটে ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনার ব্যবসার শুভকামনা করছি তো ভালো থাকবেন আচ্ছা ওকে গরুর দাম কত রেখেছেন দাদা আমার গরুটা দাম 50,000 অনেকে গরু খুঁজছেন তো এই গরুটা হচ্ছে সেই গরু সেই গরু হ্যাঁ নিতে পারেন আপনারা তো কোথা থেকে এসেছেন আপনি আমি বিরল থেকে এসেছি বিরল থেকে এসেছেন এই গরুটা আমরা দেখব মাইক্রোফোন আসছে আরেকজন খামারের সাথে এখন কথা বলবো তো কতগুলো যে ভাই আমাদের পাঁচটা খামারের যে অবস্থা মাত্র দুইটা মাল নিয়েছি এই দুইটা বিক্রি হয় না আমি কি মরে যাব আর মরে তো গেলামই আপনারা যে মারে ফেলার চিন্তা ভাবনা করছেন যে অবস্থা এই অবস্থায় কি আমি কি বাসি থাকবো না থাকবো না আমাদের দোষ কোথায় আমরা কোথায় আপনাদের মেরে ফেলছি মেরে ফেলতেছেন আপনারা বাজার দিতেছেন না বাইরের লোক আসতেছে না
কিভাবে মাল আমাদের টানবে কিভাবে খাদার দিচ্ছে না বাজার তো লেগেছে আপনি তো গরু বাজার দিতেছেন গরুর বাজার দিতেছেন না 50 এর গরু বলতেছেন 40 30 এইভাবে কি বাজার উনি ক্রেতাদের উপর চলবো ক্রেতাদের উপর খুব খুব ধারছে কত লক্ষ টাকা লোকসান হবে আর আমাদের মোটামুটি হাফ কোটি টাকা লোকসান 50 লক্ষ টাকা ওনারে লস গুনছে রে খামার আছে পাঁচটা খামার আমি তো মরে যাব পাঁচটা খামারে 50 লাখ টাকা লস 50 লাখ টাকা লস ওনার পাঁচটা খামারে 5 মিলিয়ন টাকা লস আমি কিভাবে চলবো চলবো কিভাবে তো এই গরুটার দাম কত রেখেছেন এই গরুটার দাম আমি রেখেছি 75 তো কাস্টমার বলতেছে 55 থেকে 60 তো কাস্টমার বলছে 55 থেকে 60 উনি বিশাল লস খেয়েছেন আপনি কোথা থেকে এসেছেন আমি দিনাজপুর থেকে এসেছি দিনাজপুরের ব্যবসায়ী দিনাজপুরে ব্যবসা করতে পারছেন না কারণ সবাই লস খাচ্ছে ওনাকেও লস খেতে হয়েছে কিছু করার নেই আসলে হাট মালিক হাট দিয়েছে তবুও ওনারা অবজেকশন দিচ্ছেন আমরা জানি না কেন আম্বাড়ি হাটের সব থেকে বড় গরুগুলো আমরা এখন দেখব অনেক বিশাল গরু অনেক সংখ্যার মধ্য দিয়ে দাঁড়িয়েছে আমি তো চাচা কোন গরুটা আপনার এটা দাম কত রেখেছেন চাচা চাচাকে দেন মাইক্রোফোন 2 লক্ষ আও প্রচন্ড ভয় প্রচন্ড ভয়ের মধ্যে দাঁড়িয়ে আছে আমি তো কত দাম বলছে ক্রেতা 1,30,000-35,000 তো কত লোকসান এবার আপনার এই গরুটা কি বাসায় লালন পালন করেছেন তো কয়টা গরু এনেছেন আপনি তো ওইটার দাম কত লালটার 1,80,000 ওইটা আপনারা দেখতে পাচ্ছেন তো কত হলে ছাড়বেন এটা লালটা 1,60,000-70,000 তো দুইটাতে কত লোকসান আপনার মেলা লোকসান না কোথা থেকে এসেছেন চাচা দিনাজপুর আপনার ব্যবসা ভালো অনেক সুন্দর গরু এগুলো 3,00,000-4,00,000 আসে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দাম পাচ্ছেন না এটাকে কি বলে আচ্ছা ব্রাহ্মা ব্রাহ্মা জাতের গরু তো কত বছর হচ্ছে পালার আমি বাছুর কিনেছিলাম গায়ের বাছুর 18 মাস আমার কিনবার হলো কত দিয়ে কিনেছিলেন আমি 70,000 কিনে প্রায় 1.5 বছর পার হলো ওনার লালন পালন করা তো দুইটাই ব্রাহ্মা এটা শাইওয়াল লালটা শাইওয়াল আর এই ব্ল্যাকটা হচ্ছে ব্রাহ্মা তো আমি আমার ভাই জাকারিয়া ইসলাম মানিক ভাইকে আমি খুঁজছি ভাই ব্রাহ্মা শাইওয়াল বিদেশে একটা দুইটা সুন্দর গরু গাবতলি হাটে তো অনেক দাম ওনারা দাম পাচ্ছেন না হ্যাঁ গাবতলি হাটে আমার বিশ্বাস যে গরুর নিম্ন 4 লক্ষ দাম হবে সেটা এখানে 2 লক্ষ টাকা এরকম গরু পাচ্ছেন আমরা আর একটা পিছনে ব্ল্যাক কালারের বিশাল ও রে আল্লাহ অনেক রিক্স ব্ল্যাক কালারের একটা হাতিকে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার একটা হাতিকে দেখতে পাচ্ছি এই দুইটা বিশাল আকৃতির গরু হাতি সাইজের তো এই গরুর মালিকের সাথে আমি কথা বলবো তো চাচা কি অবস্থা গরুর কোন জাতের এগুলা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাতের গরু তো কত বছর ধরে এটা পালছেন আপনি 2 বছর দাম রেখেছেন কত 5 লাখ তো ক্রেতা কত বলছে দাম হ্যাঁ ক্রেতা নেই এই গরু তো হলে ছাড়বেন এই গরু আচ্ছা দাম হলে ছাড়বে 5 লক্ষ টাকা এই গরুটার দাম বিশাল আকৃতির একটা গরু আমরা দেখছি অস্ট্রেলিয়ান গরু